নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনায় মৃত যুবতীর সৎকার ঘিরে উত্তেজনা, প্রশাসনের কর্তাদের উপর ঢিল। শনিবার পবিত্র ঈদুজ্জোহা, সরকারি সুরক্ষা বিধি মেনে পালনের আহ্বান ইমামদের। বিরল বন্যপ্রাণী উদ্ধার, 45 দিন পর দেখতে পারবেন পর্যটকরা, বললেন বনমন্ত্রী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সৎকার ঘিরে ফের উত্তেজনা দেখা দিল। বৃহস্পতিবার রাতে ওই মৃতদেহ অন্তিম সংস্কার করতে গিয়ে উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে জেলা প্রশাসন। বর্ঝালেঙ্গার বাসিন্দা বছর 21-এর যুবতী মৌসুমী চন্দ চৌধুরী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে মারা যান। সরকারি প্রোটোকল মেনে সে রাতেই মৃতদেহ নিয়ে অসম মিজোরাম সীমান্তের গ্রামে রওনা দেন কর্মকর্তারা। ছিলেন সোনাইর চক্র আধিকারিক বি কে ছেত্রী, ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী সহ প্রয়াত ব্যক্তির চার ঘনিষ্ঠরা। ধলাই থেকে পুলিশের তত্ত্বাবধানে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলে রাত 11টা নাগাদ খুলিছড়া জামালপুর এলাকায় শতাধিক জনতা রাস্তায় অবরোধ গড়ে তোলেন। করোনায় মৃত ব্যক্তির মরদেহ সৎকার সে এলাকায় করা যাবে না বলে সাফ জানিয়ে দেন এলাকাবাসী। প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় জনতাকে বিষয়টি সম্পর্কে বুঝালেও লাভ হয়নি। উত্তেজিত জনতা লাঠি সোঁটা নিয়ে এগিয়ে আসেন, প্রশাসনকে লক্ষ্য করে জনতা পাথর ছুড়ে মারেন। এতে চক্র আধিকারিকের গাড়ির কাঁচ ভেঙে যায়। শেষে বাধ্য হয়ে প্রশাসনের কর্মকর্তারা মৃতদেহটি নিয়ে আসেন শিলচরে। রাত প্রায় 3টা নাগাদ মহাশ্মশানে মৃত যুবতীর অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। করোনা পরিস্থিতিতে এবার নিয়ম রক্ষার ঈদ পালিত হবে। শনিবার ইসলাম ধর্মাবলম্বীদের কুরবানি ঈদ, যা ঈদুজ্জোহা নামে পরিচিত। কিন্তু এবার পরিস্থিতি অনুকূলে না থাকায় উৎসাহের সঙ্গে দিনটি উদযাপিত হবে না। এমনকি গত ঈদের মতো এই ঈদেও জামাতের আয়োজন হচ্ছে না। কোনো ঈদগাহেই এবার জামাত হবে না, সমবেত নামাজও নয়। সরকারের সুরক্ষা বিধি মেনে সবাই নিজ নিজ বাড়িতেই ঈদের নামাজ আদায় করবেন। বিভিন্ন মসজিদের ইমাম এবং ইসলামী পণ্ডিতরা প্রশাসনের সঙ্গে বৈঠকেও সে ব্যাপারে সম্মতি দিয়েছেন। আমাদের সরকারের যেটা নিয়ম নির্দেশনা করছে এটার থেকেই আমরা মানিয়ে চলতেছি। এবং মসজিদে সরকার বলেছে আগে যে পাঁচজন ঈদের নামার জন্য, এটাও আমরা মানি, এটা মানিয়ে চলাইয়া। এবং ঘরে ঘরে আমরা যারা সমাজে আছে, যেমন বিবেকানন্দ সমাজের মুসলিমে তো 50 ঘর আছে, তার আমরা ঘরে ঘরে নামাজ পড়তেছি, কোন ধরনের কোন অসুবিধা নাই। হ্যাঁ, এবং আমরা সরকারের যেটা বলবে এটা আমরা নির্দেশটা মানে চলবো, আমাদের এটা সুবিধা রইল। এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সবাইকে আমি আমার তরফ থেকে, আমাদের সমাজের সবার তরফ থেকে শুভেচ্ছা বিনিময় করতেছি। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা, ঈদ উল আজহা উপলক্ষে আমরা সবাইকে শুভেচ্ছা দিতেছি। বিবেকানন্দের মসজিদ কমিটির পক্ষ থেকে সবাই, প্রেসিডেন্ট, সেক্রেটারি সবার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা দিতেছি। এমনকি জনগণের কাছেও তারা সরকারি বিধি নিষেধ মেনে ঈদ পালনের আর্জি জানিয়েছেন। এদিকে ঈদকে ঘিরে শুক্রবার শিলচরের বাজারে ছিল উপচে পড়া ভিড়। বাদ ভাঙা উচ্ছ্বাসে সবাই কেনাকাটা করতে থাকেন। এতে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন হয়েছে। যদিও এ ব্যাপারে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবারের ঈদও শান্তিপূর্ণভাবে ঘরে ঘরে পালনের আহ্বান জানিয়েছেন বিভিন্ন মসজিদের ইমামরা। আন্তরিক শুভেচ্ছা জানাই যিনি আমাদের সম্মুখে উপস্থিত মিডিয়া সাহেবকে। আর বেশি বেশি আমি খুশির খবর জানাই যে আমাদের সরকার আমাদেরকে যে আইন করে নিয়েছে সেটা আমাদেরকে মানতে খুব বাধ্য হিসেবে আমরা মেনে নিয়েছি। আর আগামীতে যাহাতে যেটা আসবে সেটা আমরা মানার চেষ্টা করব। আর যেটা নমাজের জন্য হুকুম করেছিল কম মানুষের জন্য ডিস্টেন্স মেনটেন করে রাখার জন্য, সেটা আমরা সুন্দর করে এটাই মেনটেন করে রেখেছি। আর আগামীতে যেটাই হবে, যেটা আইন হবে, আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। আর
ধলাইর লায়লাপুরে উদ্ধার হওয়া বিরল প্রজাতির বন্যপ্রাণীগুলোর স্বাস্থ্যের খোঁজ নিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার বন বিভাগের আধিকারিকদের সঙ্গে আসাম রাজ্য চিড়িয়াখানা পরিদর্শনের এক ফাঁকে বিরল ওই বন্যপ্রাণীগুলোর খোঁজ নেন মন্ত্রী। এদিন মন্ত্রীর সঙ্গে চিড়িয়াখানা পরিদর্শনে ছিলেন মুখ্য বন সংরক্ষক এ এম সিং, মুখ্য ওয়াইল্ড লাইফ গার্ডেন এম কে যাদব, গুয়াহাটি চিড়িয়াখানার ডিএফও তেজস মুরুস্বামী, কাছাড় জেলা বন অধীক্ষক সানিদেহ চৌধুরী প্রমুখ। পরে মন্ত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লায়লাপুর বন বিভাগের অভিযানে কিভাবে বন্যপ্রাণীদের উদ্ধার করা হয়েছে তা তুলে ধরেন। মন্ত্রী আরো বলেন, এ মুহূর্তে উদ্ধার হওয়া বিরল এসব প্রাণীর স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন চিকিৎসকরা। 45 দিন তাদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। 45 দিন পর রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের হাত ধরে পর্যটকদের সামনে নিয়ে আসা হবে। যে আজির দিনত যেহেতু আমি কেয়ারটেকার হিসাবে এই বস্তুবিলাক আমি জুলৈকে লৈ আহিছো, এটো প্রথম কথা। আমি জুলৈকে লৈ অহা মানে এনেকুৱা নহয় যে আমি কালির পৰা এইটো আমি রাইজক দেখাব পাৰো, কিন্তু আপোনালোকক আমি ব্যবস্থা দিছো যাতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপোনালোকে লব পাৰে। এই কারণে আমি দিছো যে এক পেয়ার যেটো আমার মেকাও আছে তেওঁলোকৰ আজির দিনত যেটো ওয়ার্ল্ডত যেটো তেওঁলোকৰ কোৱা মতে যিসকল ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ আছে তেওঁলোকৰ কোৱা মতে যে মিনিমাম 40 লাখ, ইয়াতে 3 পেয়ার আছে। কাজে এইবিলাকের কিমান দাম হব আজির দিনত ওয়াল মার্কেটত ময়ো নেজানো। কাজে গোটেইখিনি মিলাই এটা দুষ্প্রাপ্য এই প্রজাতিবিলাক আমার হাতত আহি ঈশ্বরের কৃপাত পড়িল। আমি এটু ওয়াইল্ড লাইফ অ্যাক্টের বা তেওঁলোকৰ হেলথের কারণে ডক্টরের পরামর্শ মতে 45 ডেজ তেওঁলোকক কোয়ারেন্টাইনত রাখিব লাগে। রাখি তেওঁলোকের হেলথবিলাক গোটেইখিনি চেক করি যদি প্রয়োজন হয় বা এনেকুৱা স্থিতি আহে তেনেহলে রাইজের কারণে আমি ইয়াতে দেখাবলৈ আমি সক্ষম হব পাৰো। বাংলাদেশে এবার করুণা ও জলে ভাসা ঈদ উদযাপিত হতে যাচ্ছে। 1994 সালে বানের জল দেখেছিল নগরবাসী, তারপর জলের অভাবে পুকুর জলাশয় শুকিয়েছে, জলের দেখা মিলেনি। দীর্ঘ 16 বছর পর করুণা অতিমারির সঙ্গে মিল রেখে দুর্ভোগ বাড়াতে ফিরে এসেছে বানের জল। এরই মধ্যে দেশের উত্তর জনপদের সকল জেলা ভাসছে বানের জলে। মধ্যাঞ্চল অর্থাৎ ফরিদপুর, রাজবাড়ী, গোয়ালমন্দ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, চাঁদপুরের নিম্নাঞ্চল বন্যা কবলিত। করোনা এবং বানের জলকে সঙ্গী করেই 1 আগস্ট উদযাপিত হতে যাচ্ছে কোরবানির ঈদ। এবারে বন্যা কবলিত এলাকায় কোরবানির পশুর হাট বসেনি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে। দেশের প্রধান নদ নদীর জল বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগ। রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্বাঞ্চলের ওয়ার্ডগুলো জলমগ্ন। এলাকার প্রতিটি ঘরের মধ্যে জল, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি ঋদ্ধি হকের একটি রিপোর্ট। এত বছর এত পানি দেখি নাই, এবারে প্রথম বন্যার পানি হয়েছে। কমিউনিটি ম্যানেজ স্যানিটারি কমপ্লেক্স প্রকল্পের কাজের সূচনা হলো ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবন হিল জিপিতে। শুক্রবার ভুবন হিল জিপি অফিস প্রাঙ্গণে ওই প্রকল্পের শিলান্যাস করেন জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এস এ লালমোহন দাস, নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত রাজকুমার দাস, প্রবীণ বিজেপি কর্মী ধীরেন্দ্র চন্দ্র দাস প্রমুখ। পরে প্রকল্প নিয়ে বিস্তারিত তুলে ধরেন জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য। অফিসের প্রাঙ্গণে আজকে আসাম সরকারের পিএসসি ডিপার্টমেন্টে যে কমিউনিটি টয়লেট আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এটা আমরা শিলান্যাস করা হয়েছে। এটা আমরা বিভাগীয় তারা এনজিওর তরফ থেকে জানতে পারলাম যে এটা 70% পিএসসি ডিপার্টমেন্ট এবং 30% আমরা জিপি ফান্ড থেকে এটা দেওয়ার জন্য আমরা এটা লেখা তারা দিছে। আমি আশা রাখব যে এনজিও আমরা এই জিপি অফিসের যে কমিউনিটিটা খুব সুন্দরভাবে নির্মাণ করবা। এদিকে পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন মনিয়ার খাল জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের তহবিলে 10টি প্রকল্পের সূচনা হয়েছে। শুক্রবার ফলক উন্মোচনের মাধ্যমে এসব প্রকল্পের সূচনা করেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপি সভাপতি পরেশ তাঁতি, পালংঘাট এপি সভাপতি অভিজিৎ মাঝি, জিপি সচিব বিশ্বজিৎ দেব, প্রমীলা গৌড় সহ আরও অনেকে।
পরে প্রকল্প উন্মোচন নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জিপি সচিব বিশ্বজিৎ দে এবং জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। কাল জিপিতে এই মাত্র শুভ শিলান্যাস হইল 14 ফাইন্যান্সের অধীনস্থ 18-19 অর্থবর্ষের। ওইখানে শুধু মন্নারকাল জিপি নয়, এখানে পালংঘাট ব্লকের অন্তর্গত প্রত্যেকটি জিপিতে এই 14 ফাইন্যান্সের কাজ চলছে। আর এটা বলতে গেলে একটা জন বিপ্লব উন্নয়নের বলতে গেলে, যে কেন্দ্রে মোদী সরকার এবং আসামে ভারতীয় জনতা পার্টি সরকার থাকায় আর এখানে আমাদের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এখানের আসামের মন্ত্রী হওয়ার সুবাদে এখানে বলতে গেলে পালংঘাট ব্লক তথা ধলাই অঞ্চলে উন্নয়নের এক আসাম দর্শন প্রকল্পের আওতায় বরখোলায় 3টি রাস্তার কাজের শিলান্যাস হয়েছে। শুক্রবার এসব রাস্তার কাজের সূচনা করেন বরখোলার বিধায়ক কিশোরনাথ। এগুলোর মধ্যে রয়েছে হাতিছড়া জিপির লেবুর বন্ধ রাস্তা, অনুমোদিত অর্থ 1,54,13,000 টাকা। বলরামপুর জিপির বিজয়পুর বাগানের মহাসড়ক থেকে ছোটরামপুর ভায়া সন্ন্যাসী টিল্লা, অনুমোদিত অর্থ 1,73,00,000 টাকা। এবং কাশীপুর গ্রামের জগন্নাথ মন্দিরের রাস্তা, অনুমোদিত অর্থ 2,37,00,000 টাকা। 2 কিলোমিটার দৈর্ঘ্যের প্রতিটি রাস্তা শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এসডিও আরবি চক্রবর্তী, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, সম্পাদক অজিত দাস, গীতন নাথ, দীপশিখা দাস, উমা ভূমিজ, কঙ্কন চক্রবর্তী, অমলনাথ, সুমিত দাস সহ আরো অনেকে। নমস্কার, আজকে হাতিছড়া জিপিতে এই গোড়ের বন নামঘরের উপলক্ষে আসাম দর্শনের মাধ্যমে 2টা মন্দিরের অনুদান দেওয়া হয়েছিল, আর তার সঙ্গে এই 2 মন্দিরের কমিউনিকেশনের জন্য রাস্তারও ব্যবস্থা করা হয়েছে। আর সেই রাস্তারই আজকে আমরা যে শুভ শিলান্যাস করেছি, সেই রাস্তার জন্য 1,54,00,000 স্যাংশন হয়েছে। আর সেই রাস্তার কাজ আজ থেকে কিছুদিনের মধ্যে কাজগুলো শুরু হবে। আর কাজের যেগুলো স্পেসিফিকেশন আমাদের ইঞ্জিনিয়ার মহাশয় বলেছেন, অ্যাজ পার স্পেসিফিকেশনই কাজ হবে। কাজের মধ্যে কোনো উঁচ নিচ বা কোনো 2 নম্বরই কিছু হবে না, যেটা যেভাবে স্পেসিফিকেশনে রয়েছে একজ্যাক্ট সেইভাবেই কাজগুলো হবে। আর আশা রাখছি যেগুলো যে কাজ শিলান্যাস আজকে করেছি, খুব কম সময়ের মধ্যে উইদিন দ্য টাইম পিরিয়ড যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইম পিরিয়ডের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। 1 আগস্ট পবিত্র ঈদুজ্জোহায় শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি জোরালো আহ্বান জানান বিধায়ক সুজামউদ্দিন লস্কর। সুজাম বলেন, ত্যাগের উৎসব ঈদুজ্জোহা, আমরা যেন জনসভায় আরো ত্যাগী হই। দেশ থেকে করোনা মুক্তির জন্য বিশেষ প্রার্থনার আবেদন জানানোর সঙ্গে সঙ্গে রাজ্য তথা দেশের সকল নাগরিকের শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য এদিন কামনা করেছেন বিধায়ক সুজাম। আগামী কইল আমাদের ঈদুল আজহা স্বাস্থ্যবিধি মেনে আমরা সবাই ঈদ উৎসব পালন করব। আজকে যে কোভিড-19 যে করোনা ভাইরাসের সময় চলতেছে, আমরা বিগত রমজান মাসের ঈদেও সেই নিষেধাজ্ঞাগুলা ছিল আর এই সামনের ঈদেও এই নিষেধাজ্ঞাগুলা আছে। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে সমগ্র আসামবাসী তথা বরাকবাসী ঈদ উৎসবটি পালন করব। তার জন্য আমার সবাইকে আন্তরিক ইসলাম ধর্মাবলম্বীদের বছরে 2টি উৎসব আছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আগামীকাল শনিবার ত্যাগের উৎসব ঈদুল আজহা, কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে। এই উৎসবের মাধ্যমে সবাইকে বর্তমান করুণার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আবেদন করেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট চিন্তাবিদ ও শান্তি মিশনের চেয়ারম্যান মৌলানা আহমেদ সৈয়দ গোবিন্দপুরী। আমরা দেশের খেদমতে সেবায় তৈয়ার থাকতে হবে এবং
সৃষ্টির সেবায় তৈয়ার থাকতে হবে। বর্তমানে করোনার যে বিধ্বংসী আক্রমণ গোটা ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর মধ্যে হু হু করে বাড়ছে, তার মোকাবেলায় আমরা ভারতবাসী, কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী, রাজ্য সরকার, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নির্দেশনাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। মাস্ক পরব, লকডাউন মানব, দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রেখে চলব, ঔষধ যতদিন পর্যন্ত সুন্দরভাবে না বাহির হয়ে আসে আমরা সরকারের নির্দেশনাকে মেনে চলব। আমাদের আশা অতি সত্য করোনা ঔষধ বাহির হয়ে আসবে। হাইলাকান্দি বোয়ালিপাড়ে 31 সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করল বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটি। সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন আলী লস্করের পৌরোহিত্যে কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মীরা, বিশিষ্ট অতিথি মেহবুব হোসেন লস্কর, এছাড়া ছিলেন সিপ্রিয়ান ডায়াস, আবু তাহের মজুমদার, আমিনুল হক লস্কর সহ আরো অনেকে। ঈদুজ্জোহা উপলক্ষে 100টি অসহায় দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল আমসু। আমসুর আতাবাড়ি আঞ্চলিক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বালিয়া, বরুয়ালা, ছনালা, পাতিয়ালা, মুনিয়ালা, চৌমনিহাট, দলগ্রাম সহ বিভিন্ন এলাকার দুস্থদের হাতে এসব খাদ্য সামগ্রী বণ্টন করা হয়। বাড়ি বাড়ি গিয়ে এদের সামগ্রী পৌঁছে দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। পরে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন তারা সব সময় দুস্থদের পাশে ছিলেন, রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ঈদুজ্জোহা উপলক্ষে 300 অসহায়কে ত্রাণ সামগ্রী বিতরণ করল হেল্প ফর ইউ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সংগঠনের কর্মকর্তারা তাদের সোনাবাড়ি ঘাটের কার্যালয়ে অসহায় এসব মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। পরে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন লকডাউনের শুরু থেকেই তারা দুস্থদের ত্রাণ সামগ্রী বিলি করে আসছেন। এ পর্যন্ত সোনাবাড়ি ঘাট এলাকায় হাজারেরও বেশি মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে সক্ষম হয়েছেন। এদিনের ত্রাণ বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হীরা লস্কর, নজমুল হক মরভুইয়া, কমরুল ইসলাম মরভুইয়া, ফয়জুল হক লস্কর, ময়নুল হক লস্কর, আব্দুল জব্বার লস্কর সহ আরো অনেকে। ঈদের উপলক্ষে কিছু সামগ্রী বণ্টন করা হয়েছে। আর এই এই সময় এই প্যান্ডামিক সিচুয়েশনে কোভিড-19 চলতেছে, আমাদের আমরা ঘোরাফেরির অবস্থা খুবই শোচনীয়। তার সঙ্গে ফ্লাডে বহুত এফেক্ট করছে মানুষের, গরিব দুঃখী মানুষ তারা। আমরা পবিত্র ঈদের সময় আর ইনকাম আই ইনকাম নাই মানুষের, সব দিকে লকডাউন, এই এই জিনিসটা আমরা লক্ষ্য করিয়া আমরা একটা ইনিশিয়েটিভ নিছি। আমরা এনজিওর পক্ষ থেকে, শুধু এনজিও যত মেম্বার আছেন তার পক্ষ থেকে স্পেশালি আমরা সবে মানে একসঙ্গে হইয়া আমরা কিছু সামগ্রী বণ্টন করছি ঈদ উপলক্ষে গরিব দুঃখী মানুষের। যারা আমরা বছরে একবার ঈদ আয়, সেই ঈদে মানুষে এই লকডাউনের সময় আয় ইনকাম নাই, কোনো কিছু নিতে পারেন না, হ্যাঁ সামগ্রী কিন্তু নিতে পারেন না, সুন্দরভাবে ঈদ করতে পারেন না। তো তারা সুন্দরভাবে ঈদটা করার লাগিয়ে আমরা কিছু সামগ্রী বণ্টন করছি, প্রায় 300 মানুষের মতন। আলগাপুরের প্রাক্তন বিধায়ক প্রয়াত আব্দুল জলিল চৌধুরী ও শহীদুল আলম চৌধুরীকে নিয়ে সমালোচনা করার অধিকার এআইইউডিএফ কর্মীদের কে দিল, প্রশ্ন হিফজুর রহমানের। শুক্রবার সমালোচনকারীদের এক হাতে নিয়ে হিফজুর বলেন, মৌলানা আব্দুল জলিল চৌধুরীর ইতিহাস না জেনে এভাবে সমালোচনা করা ঠিক নয়, বিধায়ক নিজামের বরং আব্দুল জলিল চৌধুরীর ইতিহাসটা জেনে নেওয়া উচিত। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী আলগাপুরে যেভাবে উন্নয়ন করেছেন, স্বাধীনতার পর এমন উন্নয়নের নজির আর কেউ দেখাতে পারেননি। এআইইউডিএফ কর্মীদের মন্তব্যকে কেন্দ্র করেই তীব্র প্রতিক্রিয়া দেখা যায় আলগাপুর জুড়ে। আলগাপুর সমষ্টিতে প্রয়াত জননেতা, স্বাধীনতা সংগ্রামী, ভাষা আন্দোলনে যাদের অবদান অপরিসীম ছিল, মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব আলগাপুর সমষ্টিতে অতি সুনামের সহিত
নেতৃত্ব দিয়ে গেছেন। ওনার নেতৃত্বের আমলে আলগাপুর সমষ্টিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন বিভাগে, একটি টাকারও উৎকোচ নেওয়া হয়নি। আজকে যারা বলছেন স্বাধীনতার পরে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ছাড়া অন্য কোনো নেতা কাজ করতে পারেননি, এটা গোটা আসাম তথা আলগাপুরবাসীর জন্য একটা লজ্জা। আজকে প্রয়াত জননেতা শহীদুল আলম চৌধুরী সাহেব, উনি যখন বিধায়ক এবং মন্ত্রী ছিলেন, ওনার আমলে হাইলাকান্দি জেলাকে জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাহেবের কাছে আমি আবারও চ্যালেঞ্জ জানাব, যদি হিম্মত থাকে ওনার চারে চার বৎসরের আমলে একটি চাকরি দিয়েছেন, ভালো একটা রাস্তা করেছেন, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, যদি দেখিয়ে দিতে পারেন আমরা বিধায়কের কাছে চ্যালেঞ্জ জানাব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করোনায় মৃত যুবতীর সৎকার ঘিরে উত্তেজনা, প্রশাসনের কর্তাদের উপর ঢিল। শনিবার পবিত্র ঈদুজ্জোহা, সরকারি সুরক্ষা বিধি মেনে পালনের আহ্বান ইমামদের। বিরল বন্যপ্রাণী উদ্ধার, 45 দিন পর দেখতে পারবেন পর্যটকরা, বললেন বনমন্ত্রী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।